ঠিক আছে, হ্যাঁ, আপনার কোমরের, কোমরের বাম পাশে যে একটা জয়েন্ট আছে, পায়ের যে একদম কোমরের বাম পাশে একটা জয়েন্ট আছে না, আপনার পায়ে যে উপর থেকে যে উঠে আসে, হ্যাঁ 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 হিপ জয়েন্ট, ঠিক আছে, আমি আমি জয়েন্ট, দেখাই হিপ হ্যাঁ জয়েন্ট, হ্যাঁ 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 পরে, হ্যাঁ এই সাইড, এই সাইড হচ্ছে আমি যখন নামাতে সেটা দিতে যাই ব্যথা অনুভব করি, কোনো বসতে গেলে ব্যথা অনুভব হয়, টয়লেটে বসতে গেলে ব্যথা হয়, শুয়ে থাকলে ভালো থাকে, এটা কিসের ব্যথা এটা বুঝতেছি না, এটা ব্যথাটা তাও সামনে টমার হয়ে গেছে, ব্যথা কমতেছে না, কোমরের বাম পাশে নাকি? কোমরের বাম পাশে না, কোমরের ঠিক নিচে বাম পাশে, ওই উপরে জয়েন্টটা এখানে তো, হ্যাঁ উপরে জয়েন্ট, এখানে যে জয়েন্টটা যে আছে কোমরের নিচে একটা জয়েন্ট আছে না, হ্যাঁ আছে, জয়েন্ট এখানে ব্যথা, প্রস্রাবে কোনো জ্বালা পোড়া আছে? আমার প্রস্রাবে ইনফেকশন হয় মাঝে মধ্যে হয়, 3 মাস আগে হয়েছিল, আমার আবার একটু প্রবলেম আছে, কিডনি কোনো রিপোর্ট করছেন? না কিডনিতে আমার স্টোন হয়েছিল 2021 সালে, আমি অপারেশন করাইছি, তারপরে মাঝে মধ্যে ইউরিন ইনফেকশন হয় আর কি, এখন মূল প্রবলেমটা মাজরার নিচে, কোমরের নিচে প্রথম জয়েন্টটা যেটা বাম পাশে, এই তো? হ্যাঁ জয়েন্টটা এখানে ব্যথা, আমি বসতে বসতে গেলে না ব্যথা অনুভব করি আর কি, যদি কোনো প্রেশার পরে আর কি তখন ব্যথার অনুভব হয় বেশি, আচ্ছা, আপনি হাঁটলে? হাঁটলে তেমন একটা বোঝা যায় না, শুয়ে থাকলে ভালো থাকে, কিন্তু বসতে গেলে বা নামাজে সেরে দাঁড়িতে গেলে কখনো শুয়ে আছে যখন কখনো বাম পায়ে ছোটবেলা ঢুকে যায়, পড়ছেন বা অ্যাক্সিডেন্টে পিস্ট লাগাইছেন, এরকম কোনো হিস্ট্রি আছে? না এরকম কোনো হিস্ট্রি নাই, তবে আমার মাঝে মধ্যে হচ্ছে পায়ের যে যখন শুয়ে থাকি তখন একটু টান লাগে আর কি, এমনি ওজন কয় কেজি আপনার? ওজন 72, 72 তো বেশি ওজন,